হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সেফ আছেন, আর সেফ থাকাটা এখন খুবই জরুরি। আজকের ভিডিওয়ে আমি একটা বিয়ের অনুষ্ঠান দেখাবো, আর এই হলো বরকনে। মেয়ে জামাইকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন সারা জীবন একসঙ্গে সুখ শান্তিতে সংসার করে। মন ভরে আশীর্বাদ করবেন সবাই। বিয়েটা আমি দেখাতে পারবো না, কারণ কি আমি ওইখানে থাকতে পারিনি, রান্নার দায়িত্বে আমি ছিলাম, রান্না করছিলাম, তার জন্য আমি বিয়ের জায়গায় যেতে পারিনি। দেখুন তো এই ক্যামেরাম্যানটাকে, আপনারা কি সবাই চেনেন? বিয়েও হয়ে গেছে আর বিয়ের ভিডিও আমি একটাও দেখাতে পারবো না, আমার এটাই দুঃখ। কারণ কি আমি ওইখানে একদমই থাকতে পারিনি, যেতে পারিনি। আর এখন খাওয়া শুরু হয়ে গেছে, এক এক করে খাওয়া শুরু হয়ে গেছে, মেয়ে জামাই খেতে বসছে এখন। এখন সবাইয়ের ছবি তো একসঙ্গে দেখানো সম্ভব না, বাড়ির যে কজন আছে সেই কজনেরই দেখাচ্ছি, সব আসছে, খেয়ে চলে যাচ্ছে, এখন ভিড় করাটা উচিত না। মিঠুকে তো আপনারা সবাই চেনেন, আর পিঙ্ক শাড়ি পরাটা আমার মেজো জায়ের মেয়ে। আমার মেজো জায়ের মেয়ের ননদের বিয়ে হচ্ছে, আর বাড়ি ভাড়াটা এখন তো নেওয়া সম্ভব না, তার জন্য বাড়িতেই হচ্ছে। তার জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আর বিয়ের অনুষ্ঠানটা মেয়ের বাড়িতেই হচ্ছে। এটা আলু পোস্ত ভাজছি, আলুটা ভেজে নিচ্ছি, পোস্তটা শেষে দেবো নামানোর একটু আগে। আজকে সব রান্না আমি করছি, অনেক রকম আইটেম, বাঙালি খাবার হচ্ছে যেহেতু, বাঙালি খাবারে অনেক রকম আইটেম করতে হয়। আর আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি পোস্তটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ফাঁক করে কড়াইয়ের মাঝখানে পোস্তটা দিয়ে দিয়েছিলাম, এবার নামাবো। পটল দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব একটা, মাখা মাখা করে। আর তার জন্য পটলটাকে ভেজে নিচ্ছি, আলুটাকেও ভেজে নেব, পটল আলু চিংড়ি মাছে করব বলে। আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি, চিংড়ি মাছ, কাতলা মাছ, মাছের মাথা সব ভেজে রেখে দিয়েছি আগের থেকে। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, তার জন্য সবই ভেজে রেখেছি। পটল আলু চিংড়ি মাছ দিয়ে হবে, তার জন্য চিংড়ি মাছও ভেজে রেখেছি আর পটল আলুটাও ভেজে রেখেছি। পটল চিংড়ির জন্য কড়ায় তেল দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে, আর জিরে গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে একে একে সব রকম মশলা দিয়ে দেব। মধ্যে এখন আমি একে একে সব মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আদা পেস্ট, চালমগজ, পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি ওইটা দেব, একটু কাঁচা লঙ্কা বাটা দেব, আর এর মধ্যে আমি রসুন দেব না, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আলু পটল যে ভেজে রেখেছি ওইটা ঢেলে দেব, দিয়ে সামান্য জল দেব, আর একদম সামান্য জল দেব, দিয়ে এটাকে হয়ে গেলে যখন হয়ে যাবে ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, ব্যাস তারপরে নামিয়ে ফেলব।
সব রেসিপির সম্পূর্ণ ভিডিও আমি করতে পারছি না, কারণ কি অনেক রকম রেসিপি একা হাতে এখানে করতে হচ্ছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে হচ্ছে। বাইরে সবাই কেটে কুটে দিয়েছে, কিন্তু ভিতরে রান্নার সময় অনেক কাজ থাকে, সেইগুলো আমি একা একাই করতে হচ্ছে, আর ওই জন্য সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারবো না। সব রেসিপির যতটুকু পারছি ততটুকু তুলছি, ততটুকুই দেখানোর চেষ্টা করছি, এটাই দেখবেন আপনারা। আর 50-60 জনের মতো আইটেম হয়েছে, হিসাবে তো 40-45 জন বলেছে, কিন্তু সেইটা হিসাবে তো রান্না করলে হয় না, 60 জনের হিসাবে রান্না করছি আমি। কাতলা মাছের কালিয়া করবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হলে গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে এক এক করে সব মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আদা পেস্ট, রসুন পেস্ট, আর নুন, এর মধ্যে চালমগজ, পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি, ওইটা দেব, টক দই ফেটিয়ে রেখেছি ওইটা দেব, এগুলো সব দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে আর জল দিয়ে দেব, তারপরে জল দিয়ে ফুটে উঠলে বেশ কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি মাছ দিয়ে দেব, মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্প টাইম ফোটাবো, কারণ কি অনেক মাছ বেশি ফোটালে বেশি সিদ্ধ হয়ে যাবে আর তাতে ভেঙে যাবে, ওই জন্য কম টাইম ফোটাবো মাছ দিয়ে। এটা আমি চালমগজ আর পোস্ত পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, এখন এই মশলাটা কষা হয়ে গেছে, এটা আমি এখন জল দিচ্ছি মাছের গ্রেভির জন্য যে মশলাটা, আর এই ফুটে উঠলে যখন ফুটবে কিছুক্ষণ ফোটার পরে আমি মাছগুলো এসে ভাজা মাছগুলো ছেড়ে দেব, আর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু অনেক মাছ আর 50-60 জনের মতো আইটেম। মাছের কালিয়াটা হয়ে গেছে, আর এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে ফেলেছি মাছের কালিয়াটাকে। চার কেজি চিকেনের চিকেন পকোড়া করছি, তার জন্য এটা আমি মেখে টেখে রেখে দিয়েছিলাম, এর জন্য আমি এতে 7টা ডিম দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 900 মতো, বেসন দিয়েছি, আর এতে আদা পেস্ট, রসুন পেস্ট,
কাঁচা লঙ্কা পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর পকোড়া মানে গোলমরিচের গুঁড়ো চাই, নাহলে টেস্টই আসে না। জোয়ান দিয়েছি আজোয়ান, আর আজোয়ান সামান্য দিতে হবে অল্প করে। আর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়েছি, গরম মশলা মানে জায়ফল, জয়িত্রী, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, ওর মধ্যে জিরে, সব রকম দিয়ে একটা মশলা করে রেখেছিলাম, করে রেখেছিলাম ওই মশলাটাও দিয়েছি। আর দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম রান্না বসানোর আগেই। এখন আমি ওইগুলোকে ভাজছি, সব আদা ভাজা করে রাখছি, সন্ধ্যেবেলা আবার পুরো ভাজবো, আর একবার ভেজে সবাইকে সার্ভ করতে দিয়ে দেবো। মাংসটা যখন করছিলাম ভিডিওটা করতে পারিনি, আর রান্নাটা হয়ে গেছে। আমটা পুরুষ্ট আম ছিল আর একদম টক ছিল না আমটার মধ্যে, তার জন্য একটু তেঁতুল দিয়েছি আমটা, দিয়ে চাটনিও হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও আজকে এইখানেই শেষ করলাম। বন্ধুরা, আবার নতুন ভিডিও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো।